স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আমরা সি প্রোগ্রাম আলোচনা শুরু করেছিলাম এবং সি প্রোগ্রামের গত পাটে আমরা প্লোচাটে ব্যবহৃত প্রতীকগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং সেখানে আমরা প্লোচার্টের মৌলিক ঘটন দেখেছিলাম সেখানে আমরা দেখেছি যে চার প্রকারে প্লোচাট গঠন করা যায় এবং প্রত্যেকটা প্রকার তোমরা ভালো করে মনে রাখবা তো আমরা কিন্তু চারটা প্রকারেই কিন্তু প্লোচার্ট গঠন করব এবং মনে রাখবা প্রোগ্রাম তৈরির জন্য কিন্তু অ্যালগোরিজম এবং প্লোচার্ট গুরুত্বপূর্ণ তুমি যদি অ্যালগোরিজম এবং প্লোচার্ট নির্ভুলভাবে প্রণয়ন করতে পারো তাহলে তুমি অবশ্যই প্রোগ্রাম রচনা করতে পারবা নিশ্চিত কারণ তোমার প্রোগ্রামের ভুল ভ্রান্তি বা তোমার প্রোগ্রামের উদ্দেশ্য অ্যালগোরিজম এবং প্লোচার্ট থেকে তুমি বুঝতে পারবা যদি অ্যালগোরিজম এবং প্লোচার্ট তুমি কোনো প্রোগ্রামে তৈরি করতে না পারো তাহলে তুমি নিশ্চিত থাকবা যে তুমি এই প্রোগ্রামটা রচনা করতে পারবে না তাহলে তোমার প্রোগ্রামের উদ্দেশ্য বোঝা তোমার প্রোগ্রামের ইনফুট আউটফুট প্রসেস কিভাবে হবে ওটা প্রত্যেকটা জিনিস তুমি মানে ক্লিয়ার হয়ে যাবে তুমি অ্যালগোরিজম এবং প্লোচার্ট তৈরি করার পরে তোমরা আমরা আজকে অত্যন্ত বিশেষ একটা পার্ট দেখবো মনে রাখবা ইতোপূর্বে আমরা যতগুলো ফাট দেখেছি প্রত্যেকটা প্রত্যেকটা ছিল ছিল থিওরিটিক্যাল এই সি প্রোগ্রামের উদ্দেশ্য সম্পর্কে জানা বা সি প্রোগ্রামের আবির্ভাব সম্পর্কে জানা যে সি প্রোগ্রাম কিভাবে আমাদের সামনে আসছে সেই সম্পর্কে জানা কিন্তু আজকে আমরা প্রোগ্রামের একটা বিশেষ অংশ দেখব অর্থাৎ প্রোগ্রামের প্রথম প্রোগ্রাম একটা প্রোগ্রামের যে ধাপগুলা প্রোগ্রাম তৈরির যে ধাপগুলা যে প্রোগ্রাম তৈরির জন্য প্রথমে কি করতে হয় অ্যালগোরিদম তৈরি করতে আমরা কিছুদিন আগেই বলছিলাম যে অ্যালগোরিদম হচ্ছে প্রোগ্রাম তৈরির প্রথম ধাপ আর ফ্লোচার্ট হচ্ছে প্রোগ্রাম তৈরির দ্বিতীয় ধাপ অর্থাৎ প্রোগ্রাম তৈরি করার পূর্বে তোমাকে প্রোগ্রামের অ্যালগোরিজম এবং ফ্লোচার্ট তৈরি করতে হবে তো আমরা আজকে দেখবো যে কিভাবে প্রোগ্রামের অ্যালগোরিজম এবং ফ্লোচার্ট তৈরি করে কিভাবে অ্যালগোরিজম এবং ফ্লোচার্ট তৈরি করে একটা প্রোগ্রাম তৈরি করার জন্য

তোমাকে বের করতে বললো যে তোমাকে একজন বললো যে বৃত্তির ক্ষেত্রে বলেন জন্য একটা সফটওয়্যার তৈরি করেন তো বৃত্তির ক্ষেত্রে বলেন ইঞ্জের জন্য আসলে কি ইনফুট লাগবে আর ফর্মুলা কি হবে আউটফুট কি হবে এই তিনটার বিষয় কিন্তু তোমার সামনে আগে ক্লিয়ার হইতে হবে ধরো তোমাকে কেউ একজন একটা ডিমবাজি করতে দিল বললো যে যাও একটা ডিম্বাজি করে নিয়ে আসো কিন্তু তোমাকে যে বলছে ডিমবাজি করে নিয়ে আসো তাহলে ডিমবাজির উপকরণগুলো তুমি কোথায় পাবে কে দিবে তোমাকে উপকরণগুলা যে তোমার এখানে মরিচ লাগবে তেল লাগবে ডিম লাগবে পাত্র লাগবে আগুন লাগবে তাহলে এই যে উপকরণগুলো তোমার আছে কিনা তোমাকে যে অর্থাৎ যে কোন কাজ তুমি যে করবা তোমাকে বলছে ডিম ব্যাজিক করার জন্য তো ডিম ব্যাজিক করার জন্য যে উপকরণগুলো সেই উপকরণগুলো তোমার লাগবে অর্থাৎ যখনই তোমাকে কোন কাজ করতে বলবে আগে দেখবা যে তার তোমার কাছে তার উপকরণগুলো আছে কিনা এবার উপকরণগুলো তোমার হাতে আসার পরে তুমি দেখবে যে প্রথম কোন কাজ করবে কারণ তুমি যে যে প্রথমে ডিমটা ভেঙ্গে বসে আগে যেমন মধ্যে বসে যে এরপরে তুমি ফেজ মরিস কাটবে তারপরে তেল দিবে তাহলে হবে না অর্থাৎ তোমাকে প্রত্যেকটা কাজ কিন্তু ধাপে ধাপে করে আসতে হবে তুমি যদি ভালো রেজাল্ট চাও অর্থাৎ ভালো একটা ডিম ভাজতে চাও তাহলে তোমাকে ধাপে ধাপে কাজগুলো করতে হবে এবং যে কাজটা প্রথমে করতে হবে ওইটা প্রথমেই করতে হবে ওইটা দ্বিতীয় বা তৃতীয় ধাপে করার কোনো সুযোগ নেই তাহলে কী হবে তুমি ভালো প্রোগ্রামার হতে পারবে না বা ভালো প্রোগ্রাম তৈরি করতে পারবে না তাহলে ক্ষেত্রে ক্ষেত্রগুলো নিজের জন্য আমার আমাকে বলছে তো ক্ষেত্রে ক্ষেত্রগুলো আমি বের করবো অর্থাৎ ইউজার ব্যবহারকারী কি পাবে ব্য সামনে বৃত্তির ক্ষেত্র হাজির হবে তো ব্যবহারকারী কি ইনফুট দেবে তাহলে দেওয়ার পরে যে কিভাবে প্রসেস হবে কিভাবে বিষয় কিন্তু ক্লিয়ার হইতে হবে তো আসো আমরা অ্যালগোরিজমটা দেখি মনে রাখবো প্রথমে স্টার্ট প্রত্যেকটি অ্যালগোরিজমের প্রথমেই থাকবে স্টার্ট মনে রাখবো প্রত্যেকটা অ্যালগোরিজম এক নম্বর ধাপ হচ্ছে স্টার্ট আর শেষ নাম্বার ধাপ হচ্ছে স্টপ মনে রাখতে হবে প্রত্যেকটি অ্যালগোরিজমের প্রথম ধাপ হচ্ছে স্টার্ট এটা কিন্তু একবারে ক্লিয়ার হয়ে যাবে প্রত্যেকটা অ্যালগরিদমে প্রথম ধাপ কিন্তু স্টার্ট এরপর হবে ইনফুট মনে রাখবে স্টার্টের পরে হবে ইনপুট তো ইনপুট আমরা তো এখানে ইনপুট না লিখে আমরা লিখে রিড রিড মানে হচ্ছে ইনপুট মনে একবার রিড মানে হচ্ছে ইনপুট এটা ভালো করে মনে রাখতে হবে প্রত্যেকটা অ্যালগোরিজমে কিন্তু আমরা রিডই ব্যবহার করব তো রিড আর আর মান হচ্ছে ব্যাসার্ধ অর্থাৎ আমরা বৃত্তের ব্যাসার্ধ দেবো তোমরা আগে যেটা করবা সেটা হচ্ছে বৃত্তের খেচবল নিয়ে যে সূত্রটা সেটা আগে লিখে ফেলবে যেমন বৃত্তের খেচবল নিয়ে সূত্র হচ্ছে কত ফাই আর স্কোয়ার ফাই এর মান তো ফিক্সড থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর স্কোয়ার এখন আর এর মান যদি এক হয় তাহলে ক্ষেত্রফল একরকম হবে আর মান দুই হলে ক্ষেত্রফল আর আর হলে ক্ষেত্রফল আরেক রকম হবে আর চার হলে ক্ষেত্রফল আরেক রকম হবে অর্থাৎ আর এর মানের উপর নির্ভর করে ক্ষেত্রফল বাড়বে অথবা কমবে অর্থাৎ তাহলে ব্যসার দিন রেডিয়াস রেডিয়াসের জন্য আমরা আর ব্যবহার করছি তো আমি যে এখানে আর ব্যবহার করছি তুমি যে আর ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই তুমি এখানে এ বি সি ডি ই এফ জি এস যদি মজুর আমসাম যে কোনো কিছু ব্যবহার করতে পারবা এখানে যে একবার ফিক্সড আর ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই তবে একটা বিষয় সবসময় খেয়াল রাখতে হবে যে আমরা যদি নামের সাথে মিলিয়ে আমরা যদি কাজের সাথে মিলিয়ে নামটা দিই যেমন হচ্ছে কি আর ইংরেজি হচ্ছে রেডিয়াস তো এই জন্য আমরা আর ব্যবহার করছি তো আমরা সবসময় চেষ্টা করব যে একটু মিলিয়ে দেওয়ার জন্য তাহলে যখন বড় বড় প্রোগ্রাম তুমি তৈরি করবে সেক্ষেত্রে কিন্তু তোমার এরকম অনেকগুলো ইনফুট আসবে অনেক আউটফুট আসবে মানে সেখানে তোমার অনেক কাজ তো সেক্ষেত্রে তুমি আসলে এই যদি আর এস যদি দাও তাহলে তুমি ধরতে পারবো না যে কার জন্য তুমি কাকে ব্যবহার করতেছো তো সেক্ষেত্রে নামের সাথে মানে কাজের সাথে মিলিয়ে যদি তুমি নামটা ব্যবহার করো তাহলে তোমার ফাইন্ড আউট করতে সুবিধা হবে বা বুঝতে সুবিধা হবে পরবর্তীতে তো এই জন্য ক্ষেত্রে বলতো ব্যাসার্য ব্যাসার্যের জন্য আমরা আর ব্যবহার করছি তুমি চাইলে এও ব্যবহার করতে পারো ফিও ব্যবহার করতে পারো কোনো সমস্যা নাই আর এখানে রিড আমি আর ক্যাপিটাল এটা দিছি মনে রাখবে এখানে তুমি ক্যাপিটাল এটা লিখবে নাকি স্মল এটা লিখবে সেটা বিবেচ্য বিষয় নয় তোমরা আবার এটা মনে করি না যে আমরা এখানে ইংরেজি লেখা শিখতেছি ইংরেজি লেখা যে এস বড় হাতে দেওয়ার কথা এখানে আর আমি বড় দিয়ে দিছি এস এখানে ছোট দিয়ে দিছি এগুলা এগুলা কোনো বিবেচ্য বিষয় নয় এগুলা তোমার কোনো ভুল না মনে রাখবা তো রিড হচ্ছে আর রিড কি আর অর্থাৎ ইনফুট দেবো আমরা কার মান ইনফুট আমরা আর মানে অর্থাৎ একজন এই সফটওয়্যারটা যিনি ব্যবহার করবেন তিনি আর মান চাপ দিবেন আর মান চাপ দিবে আর মান দিলে এরপরে সে কি দেখাবে ক্ষেত্রফল দেখাবে এরপরে দেখো ইনপুট একটা ইনপুট এখানে এরপরে দেখো ক্যালকুলেট এরিয়া সমান ফাই আর স্কোয়ার তো এখানে দেখো ক্যালকুলেট এরিয়া সমান ফাই আর স্কোয়ার এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রবলের সূত্র এবং বৃত্তের ক্ষেত্রবল কার ভিতরে থাকবে বৃত্তের ক্ষেত্রফল এরিয়ার ভিতরে থাকবে মনে রাখবে এরিয়া হচ্ছে একটা পাত্র এই যে এরিয়া এটা হচ্ছে একটা পাত্র এটা হচ্ছে একটা অপার এন্ড বা তুমি এটাকে একটা ভ্যারিয়েল হিসেবে ধরে নিতে পারো ভ্যারিয়াবল নিয়ে আমরা আরো পরে আলোচনা করবো অবশ্য তো আমরা যেটা নিয়ে আলোচনা করতেছি তো আমরা এই যে এখানে এরিয়া লিখছি যেটা আমরা কি বের করতেছি এই কারণে আমরা এখানে কি লিখছি এরিয়া লিখছি তুমি এখানে চাইলে যে কোনো নাম দিতে পারবা এই জায়গায় তুমি তোমার ইচ্ছা মতো জি এস যে কোনো কিছু দিতে পারবা তো আমরা আসলে সবসময় চেষ্টা করবো যে আমাদের কাজের সাথে মিলিয়ে তো আমাদেরকে কি বের করতে বলছে ক্ষেত্রে বল বের করতে বলছে এই কারণে আসলে আমরা এখানে এরিয়া লিখছি আর এরিয়া সূচ কি ফাই আর এখন তুমি আর আর মানটা এখানে বসাইছো যেমন আর আর মান যদি সে দুই দেয় তাহলে হবে ফাই টু স্কোয়ার আর আর মান যদি তিন দেয় ফাই থ্রি স্কোয়ার আর মান চার দিলে ফাই ফোর স্কোয়ার আর মান পাঁচ দিলে ফাই ফাইভ স্কোয়ার তো ক্ষেত্রফল তো চলে আসছে এখন তোমাকে বলছে ডিমটা ভাজি করতে তো আমি শুরুতেই বলছিলাম যে কেউ একজন তোমাকে একটা ডিম ভাজি করতে বলছে তুমি ভেজে রেখে দিয়েছো তার সামনে তুমি আরো নাই তোমাকে যদি বলতে একটা ডিম ভাজি করে নিয়ে আসো তাহলে তুমি নিয়ে আসবা ঠিক আছে তো এখানে আজ আমরা ক্যাচেবল বের করতে বলছি এখানে আমরা ক্যাচেবল বের করে ফেলছি বাট এখন কি করতে হবে ক্যাচেবলটা তার সামনে হাজির করতে হবে হাজির করতে হলে আউটপুট মনে রাখবো মনে হচ্ছে সবসময় মানে হচ্ছে পড়া রিড হচ্ছে ইনপুট আর ফ্রিন্ট হচ্ছে আউটপুট খেয়াল রাখবা সি প্রোগ্রামের ক্ষেত্রে আমরা যতগুলো প্রোগ্রাম করবো সব ক্ষেত্রে মনে রাখবা রিড হচ্ছে ইনফুট আর ফ্রিন্ট হচ্ছে আউটফুট রিড হচ্ছে ইনপুট ফ্রিন্ট হচ্ছে আউটফুট সে কার মান দেখাবে এরিয়ার মান দেখাবে যাকে আমরা ক্যালকুলেশন করে কার ভিতরে রাখছি এরিয়ার ভিতরে রাখছি যেটা তুমি ডিমটা ভাজি করছো এখন ডিমটা ভাজি করে তুমি সেটাকে একটা ফ্লেটের মধ্যে রাখছি এখন তুমি কি ডিমটা হাতে করে নিয়ে আসবা নাকি ফ্লেটটা হাতে করে নিয়ে আসবা বলো তুমি কি ডিমটা ভাজি করার পরে ডিমটাকে হাতে করে নিয়ে আসবা নাকি ফ্লেটটাকে হাতে করে নিয়ে আসবা তাহলে নিশ্চয়ই তুমি ফ্লেটকে হাতে করে নিয়ে আসবা কারণ ডিমকে ভেজে তুমি ফ্লেটের মধ্যে রাখছো ঠিক একইভাবে

মনে রাখবে ইনপুটের জন্য আমরা রিড ব্যবহার করবো আর ইনপুট কী দিবে তুমি এক এক প্রোগ্রামের জন্য এক এক ইনপুট আসতে পারে তো এখানে যেহেতু বৃক্ষ খাচ্ছে বল বৃত্তিক খাচ্ছে বলছেন ইনপুট হচ্ছে কি বেসট দেশটদের জন্য আমরা কি দিছে আর জি সি এরপরে প্রসেস এটা হচ্ছে প্রসেস মনে রাখবা ক্যালকুলেশন সবসময় প্রসেস ক্যালকুলেশান সবসময় প্রসেস তাইলে ফাই আর এস অর্থাৎ এই যে আর মানসির যেটি ইনপুট দিবে সেটাকে আমরা সূত্রের মধ্যে বসা বা মান বের করবো বের করে সেটাকে কোন পাচ্চার ভিতরে রাখবো সেটাকে এরিয়া ফাচ্চার ভিতরে রাখবো পাচ্চার নাম দিয়েছে আমরা এরিয়া ফাচার নাম তুমি যেকোনো কিছু দিতে পারবা তুমি ডিমটা ভাজি করার পরে সেটাকে কড়াইয়ের মধ্যে রাখতে পারো সেটাকে একটা সিরামিকের প্লেটও রাখতে পারো সেটাকে প্লেটও রাখতে পারো যে কোনো জায়গায় তুমি এটাকে রাখতে পারো জাস্ট ফাত্র টু ফাত্রই এটা তোমার রুচির উপরে নির্ভর করবে যে তুমি কিছুর উপরে রাখবে নাকি কলাফাতের উপরে রাখবে এটা নির্ভর করবে ব্যক্তির রুচির উপরে তো এই জন্য সবসময় চেষ্টা করবো নামের সাথে কাজের সাথে নামটা দিতে আমরা ক্যালকুলেশনটা করে এরিয়ার ভিতরে রাখবো এরপরে ফ্রিন্ট এরিয়া অর্থাৎ এই মানটা কার ভিতরে রাখা এরিয়ার ভিতরে রাখা আমরা এরিয়া কি কার মান ছাপাবো এরিয়ার মান ছাপাবো অর্থাৎ তুমি এখানে যে নামটা দিবে এখানে সেই নামটা ব্যবহার করবো মানে রাখবে তুমি এখানে যে নামটা দিবে

তো এই চার মার্কের জন্য কিন্তু প্রশ্ন আসছে অর্থাৎ পুরো দশ মার্ক চার মার্ক বলতে এখানে আসলে এক অংশের জন্য পুরো এই যে খর গর ঘ পুরোটাই কিন্তু বৃত্তের ক্ষেত্রে বলা ত্রিভুজের ক্ষেত্রে বলা এই দুটো নিয়েই কিন্তু প্রশ্নটা আসছিল দুই হাজার সতেরো সালে তো দেখো এখন আমরা একটা ফ্লোচার্ট তৈরি করবো ফ্লো তো তোমরা তো জানো যে আমরা ছবিগুলো নিয়ে গত পাটে আলোচনা করছি যে স্টার্টের জন্য আমরা কোন ধরনের ছবি ব্যবহার করবো স্টোভের জন্য আমরা কোন ধরনের ছবি ব্যবহার করবো তোমরা জানো স্টার্ট এবং স্টোভের জন্য হচ্ছে উপবৃত্ত প্রোগ্রামে শুরু এবং শেষ নির্দেশ করে তোমাদের নিশ্চয়ই এটা জানা আছে এই যে দেখো উপবৃত্ত দিলাম উপবৃত্তের ভিতরে স্টার্ট লিখে দিলাম আমরা মনে রাখতে হবে এটা এই স্টার্টের জন্য স্টার্ট শুরুর জন্য হচ্ছে উপবৃত্ত পরে এরো দিয়ে আমরা নিচের দিকে যাবো এবং দেখো রিড রিড হচ্ছে ইনফুট মনে রাখবো ইনফুট ইনফুটের জন্য হচ্ছে সমান্তরিক আমাদের নিঃস্বের বিষয়টা মনে আছে ইনফুটের জন্য হচ্ছে সামান্তরিক এবং সেটা আমরা এরো দিয়ে এখন নিচে দিকে যাবো এবং দেখো এটা দেখো এটা হচ্ছে প্রসেস প্রসেসের জন্য হচ্ছে আয়োজ ক্ষেত্রে নিশ্চয়ই মনে আছে এগুলো প্রসেসিং এর জন্য হচ্ছে ক্ষেত্র হচ্ছে প্রোগ্রাম প্রক্রিয়াকরণ চিহ্ন এই আয়োজ ক্ষেত্র আয়োজ ক্ষেত্রে নাম হচ্ছে প্রক্রিয়াকরণ চিহ্ন আর এই যে ক্যালকুলেট শব্দটা অনেক বড় ক্যালকুলেট শব্দটা এখানে না লিখলেও চলবে এখানে জাস্ট শুধুমাত্র মূল যে বিষয়টা সেটাই তোমরা প্রচারের ভিতরে লিখবে তাহলে এরিয়া সমান কথা আর স্কোয়ার এবার আমরা নিচে দিকে যাবো দেখো প্রিন্ট ফ্রিন্ট হচ্ছে আউটপুট আউটফুটের জন্য হচ্ছে সামান্তরিক দেখো আমরা আগে বলছি ইনফুট এবং আউটফুট এই দুটার জন্য হচ্ছে উপবৃত্ত মানে শুরু এবং শেষ দুই জায়গায় উপবৃত্ত হবে ইনপুট এবং আউটপুটের জন্য সামান্তরিক আর প্রসেসের জন্য আয়তক্ষেত্র তাহলে দেখো এবং আমরা এই এইটা হচ্ছে এই যে আমরা এখন প্রোগ্রামটা দেখলাম এটা হচ্ছে সরল অনুক্রম আমরা কিন্তু গত প্রোচার্টের এই যে তোমার মৌলিক ঘটন নিয়ে আলোচনা করেছিলাম আমরা বলছিলাম যে যখন কোনো শর্ত থাকবে না কোনো নির্বাচন করা থাকবে না কোনো লুপ থাকবে না লুপ মানে একই কাজ বারবার করা একই কাজ বারবার করে এখানে কিন্তু শো যা চলে গেছে দেখো প্রথমে স্টার্ট এরপরে মান দিবে এরপরে সে ক্যালকুলেশন করবে এরপরে ছাপাবে এরপরে প্রোগ্রাম শেষ হচ্ছে সরল অনুক্রম প্রত্যেকটা ধাপের পর প্রত্যেকটা ধাপ দেখো সিরিয়ালে চলে আসছে প্রত্যেকটা ধাপের পর প্রত্যেকটা ধাপ সিরিয়ালে চলে আসছে আমরা কোনো জাম্প করি নাই বা উপর থেকে নিচে দিকে চলে যায় নাই নিচ থেকে উপরের দিকে চলে যায় নাই দেখো এটা হচ্ছে এই ঘটনটা এই যে ঘটনটার নাম হচ্ছে সরল অনুক্রম প্রচার ঘটন চারটি ভাবে প্রচার গঠন করা যায় তোমরা কিন্তু এমসিকিউর জন্য এটা মনে রাখবা আর এই যে ঘটনটা তুমি দেখতেছ এখন আমরা যে প্রচারটা তৈরি করছি এটা নাম হচ্ছে সরল অনুক্রম তাহলে স্টার্ট স্টার্টের জন্য হচ্ছে উপবৃত্ত স্টোভের জন্য হচ্ছে উপবৃত্ত রিড হচ্ছে ইনপুট ইনপুটের জন্য হচ্ছে সামান্তরিক প্রিন্ট হচ্ছে আউটপুট আউটফুট জন্য হচ্ছে সামান্তরিক আর এখানে একটাই প্রসেস একটা প্রসেস দেখো একটা প্রসেস এই প্রসেস দেখো প্রসেসের জন্য হচ্ছে আয়ত ক্ষেত্র তাহলে এই যে অ্যালগোরিজিম এবং ফ্লোচার্ট দুটো প্রশ্নে একই সাথে তিন মার্কের জন্য চার মার্কের জন্য কিন্তু পরীক্ষা আসতে পারে তাহলে তুমি বা খাতার বাম পাশে অ্যালগোরিজম লিখবে আর খাতার ডান পাশে ফ্লোচার লিখবে অথবা উপর অ্যালগোরিজম নিচে ফ্লোসার্ট মনে রাখবা এবং চিহ্নগুলা তুমি এই চিহ্নটা বড় দিবে বা ছোট দিবে দেখো আমার উপবৃত্তটা কিন্তু অনেক বড় হয়ে গেছে কোনো সমস্যা নেই উপবৃত্ত বড় হোক অথবা ছোট কোনো সমস্যা নেই তবে তোমাকে শুধু মনে রাখতে হবে যে আকার ঠিক আছে কিনা যে তুমি এই জায়গায় উপবৃত্তের জায়গায় তুমি বৃত্ত দিয়ে দিছো অনেক সুন্দর করে তুমি বৃত্ত একটা আঁকছো মানে তুমি এত সুন্দর করে বৃত্ত আঁকছো যে বৃত্ত দিকে সেই কি ইচ্ছে করবে বাট তোমারটা ভুল কেউ একজন যদি মানে কলম দিয়ে একটু উপবৃত্ত এঁকে ফেলে তাতেও কোনো সমস্যা নেই জাস্ট চারটা উপবৃত্ত মনে রাখবো আকার কোনোভাবেই পরিবর্তন করা যাবে না তো চলো এবার আমরা আরেকটা দেখি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য ও প্রচার তো ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজ ত্রিভুজটা অনেক ধরনের হয় আমরা যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করবো সেখানে কি থাকবে ভূমি আর উচ্চতা অর্থাৎ সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বল যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা আগে ক্লিয়ার হয়ে যাই সেটা হচ্ছে হাফ ইন্টু ভূমিগুন মনে রাখবা যে কোনো কাজ যে কোনো সফটটা তুমি তৈরি করবা তোমাকে আগে দেখতে হবে যে তার ইনফুট এবং তার প্রসেস এবং তার আউটফুট এই তিনটা জিনিস তোমাকে ভালো করে তোমাকে যে যে কাজ করতে তোমাকে একটা ডিমবাজি করতে দিল কেউ তোমাকে একটা মাছবাজি করতেছিল করতে দিল কেউ তোমাকে বাজার করতে তোমাকে বললো যে যাও তুমি এই যে পঞ্চাশ টাকা দিয়ে সবজি কিনে নিয়ে আসো তুই তোমাকে আগে দেখতে পাবো পঞ্চাশ টাকা দিয়েছে কিনা তোমাকে সে পঞ্চাশ টাকা দিয়েছে কিনা এর ফলে তোমাকে কি সবজি নিতে হবে সেটা বলছে কিনা এবং অথবা সে তোমাকে যে সবজি আনতে বলবে সেটা এই মুহূর্তে আসে কিনা বা এইটা সিজন কিনা তোমাকে এই বিষয়গুলো কিন্তু বিবেচনা করতে হবে এরপরে তুমি সেটা কিভাবে তো আমরা শুরু করি দিতাম স্টার্ট প্রত্যেকটা প্রোগ্রামের শুরুতে স্টার্ট থাকবে এরপরে রিড বিয়েছে দুইটা অর্থাৎ ভূমির মাধ্যমে ইনফুট দিবে উচ্চতর মাধ্যমে ইনফুট দিবে অর্থাৎ

তো ইনপুট হবে দুইটা একটা হবে ভূমি একটা হবে উচ্চতা তো এখানে আসলে দেখো আমরা বিএইচ ব্যবহার করছি তুমি চাইলে যে কোনো কিছু ব্যবহার করতে পারো বি মানে হচ্ছে বেস বেস মানে হচ্ছে ভূমি আর উচ্চতা মানে হচ্ছে হাইট এই কারণে আমরা বি আর এইচ ব্যবহার করছি অর্থাৎ আমরা কাজের সাথে মিলিয়ে কিন্তু নামটা দিছি ভূমি মানে হচ্ছে বেস বেসের বি আর উচ্চতা মান হচ্ছে হাইট হাইটের এইচ ব্যবহার করছে তাহলে এখানে দুটো ইনফুট দেখো এখানে ইনফুট হচ্ছে কয়টা দুইটা কিন্তু একটু আগে আমরা যেটা করছি সেখানে ইনফুট ছিল একটা এবার মনে রাখবে ইনফুট তো দুইটা ফিক্সড হয়ে গেছে ইনফুটের পর এবার হবে প্রসেস দেখো ক্যালকুলেট এরিয়া এরিয়া সমান হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা মনে রাখবা এই যে ভূমি ও উচ্চতার ক্ষেত্রে ত্রিভুজের ত্রিভুজের ক্ষেত্রে বলতে সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা এবং আমি ক্যালকুলেশনটা করব ক্যালকুলেশনটা করে সেই রেজাল্টটাকে কার ভিতরে রাখবো এরিয়ার ভিতরে রাখবো এরিয়া হচ্ছে আমার পাত্র এরিয়া হচ্ছে আমার পাত্র মনে রাখবা আমি ক্যালকুলেশনটা করে সেই ক্যালকুলেশনটাকে কার ভিতরে রাখবো একটা পাত্রের ভিতরে রাখবো মনে রাখবা যে কোনো কাজ করে যেমন তুমি বাজার থেকে কিছু কিনলে সেটা কিনে কোথায় রাখবে একটা ব্যাগের মধ্যে রাখবা ব্যাগটা হচ্ছে পাত্র তুমি পাত্রটা ধরে বাড়িতে নিয়ে চলে আসবা অর্থাৎ ব্যাগটা ধরে তুমি বাড়িতে নিয়ে চলে আসবে এটা তোমাকে সব মনে রাখবে আমরা যা কিছু করবো সবকিছু একটা পাত্রের ভিতরে রাখবে যেমন আমরা যে এখানে বি ব্যবহার করছি এইচ ব্যবহার করছি আসলে বি আর এইচ ও পাত্র কারণ কেউ একজন যারা ভূমির মান দিবে পাঁচ যে পাঁচ কোথায় থাকবে পাঁচ থাকবে বি এর ভিতরে আর উচ্চার মান দিবে দশ দশ থাকবে এইচ এর ভিতরে তাহলে বিও একটা পাত্র একটা পাত্র তবে সি প্রোগ্রামের এদেরকে বলা হয় সি প্রোগ্রামের ভাষায় বলা হয় অর্থাৎ চলক চলকের ভিতরে আমরা যে কোনো একটা মানকে অর্থাৎ অস্থায়ী মানগুলোকে জমা রাখি তাহলে বিয়ের ভিতরে এইচ এর ভিতরে মান জমা থাকবে এরপরে ক্যালকুলেশন করার পর সেই মানটা কোথায় জমা থাকবে সেটা এরিয়ার ভিতরে জমা থাকবে এবার এরিয়াটাকে আমরা প্রিন্ট করবো মনে রাখবো বি ব্যবহার করছি আমরা কি জন্য ভূমির জন্য আর এইচ ব্যবহার করছি আমরা উচ্চতার জন্য এবারে দেখো আউটফুট আউটফুট হচ্ছে এরিয়া অর্থাৎ তুমি তোমার যে পাত্র সেই পাত্রটাকে ছাপাইবে অর্থাৎ পাত্রটাকে তুমি নিয়ে চলে আসবা তাইলে হবে স্টপ এবার আমরা এটার প্রচারটি দেখবো তো স্টার্ট স্টার্টের জন্য হচ্ছে কি দেখো জন্য হচ্ছে উপবৃত্ত সবসময় মনে রাখবে স্টার্ট এবং স্টপের জন্য হচ্ছে উপবৃত্তের পরে দেখো রিড হচ্ছে ইনপুট ইনফুটের জন্য হচ্ছে সামান্তরিক দেখো রিড বিএইচ তাহলে দুটো ইনফুট এর পরে দেখো ক্যালকুলেট ক্যালকুলেটার সবসময় প্রসেসিং তাহলে দেখো প্রসেসিং এর জন্য হচ্ছে আয়তক্ষেত্র এরপরে ফ্রিন্ট ফ্রিন্ট এর জন্য হচ্ছে সবসময় সামান্তরিক এরপরে স্টপ স্টোপের জন্য হচ্ছে সবসময় কি উপবৃত্তা তাহলে দেখো এটাও সরল অনুক্রম এটাও সিরিয়ালি নিচের দিকে চলে আসছে কোনো জাম্প হয় না অর্থাৎ কোনো লুফ হয় না কোনো জাম্প হয় না কোনো সিলেকশন হয় না যে সিলেকশন মানে কি সিলেকশন হচ্ছে তুমি নির্বাচন করবা যে পাঁচটা জিনিস রাখা আছে সেখান থেকে তুমি একটা নিবা ওই কিছু হয় না লুফ হচ্ছে একই কাজ বারবার করা আর জাম্প হচ্ছে যে ধরো এই তুমি এখান থেকে এই ডাফে না গিয়ে লাফ দিয়ে পিছনে চলে আসছো এখান থেকে লাফ দিয়ে তুমি এখানে চলে আসছো তো লাফাই যাওয়া যে দুই তিনটা ওই যে তোমরা ওই যে অনেক সময় চারতলায় পাঁচতলায় ওঠার সময় তোমরা একটা একটা শ্রেণী ফার না হইয়া দুই তিনটা শ্রেণী ক্রস করে চলে আসো অর্থাৎ লাফাই লাফাই তোমরা জাম্প করে চলে আসো প্রত্যেকটা

প্রসেস প্রসেসের জন্য তোমার যে ফর্মুলা সেই ফর্মুলাগুলো সম্পর্কে আগে তোমাকে জেনে নিতে হবে ফর্মুলাগুলো তুমি আগে বের করে নিবে তারপরে হবে কি আউটফুট যদি দেখো তিন বাহুর ক্ষেত্রে নির্ণয় সূত্র হচ্ছে রুট ওভার বিশ মাইনাস এ মনে রাখবে ত্রিভুজের তিন বাহুর ক্ষেত্রে নির্ণয় সূত্র হচ্ছে রুট ওভার এশ ইন্টু এশ মাইনাস এস মাইনাস বিশ মাইনাস সি তোমাকে কিন্তু বিষয়টা ভালো করে খেয়াল রাখতে হবে এখন প্রশ্নটা হচ্ছে এস তো আমার ইনপুটে নাই এস কিন্তু আমার ইনপুটে নাই অ্যাশ আমার ইনপুট এ তাহলে আমি অ্যাশ কোথায় পাবো অ্যাশ মনে রাখবো এর পরিষেম হচ্ছে অ্যাশ হচ্ছে অর্ধ পরিসীম আর অর্ধ পরিসীম হচ্ছে এ প্লাস বি প্লাস সি তার মানে মনে রাখবে আমার ইনফুট এক মনে রাখবে ইনফুট কিন্তু ইনফুট ইউজার যেটা কিবোর্ডের সাহায্যে দিবে তুমি যেমন ধরো ক্যালকুলেটার ব্যবহার করো ক্যালকুলেটার ব্যবহার করলে তুমি এক দুই চাপো এই এক দুই চাপাই এটা হচ্ছে ইনফুট তুমি ক্যালকুলেটরের মনিটরে যেটা দেখো সেটা হচ্ছে আউটফুট তুমি কাউকে ফোন করো ফোন করার সময় তুমি নাম্বারগুলো চাপো এটা হচ্ছে ইনপুট আর তোমার এই ফোন নাম্বারটা তোমার মনিটরে দেখা যাচ্ছে সেটা হচ্ছে আউটফুট তুমি এটা মনে রাখবে তাহলে তুমি ইনপুট দিবে এ বি সি কিন্তু আমার ফর্মুলার ভিতরে বাড়তি কি আছে অ্যাশ আছে অ্যাশটা অ্যাশ তুমি কই পাইবা তার মানে অ্যাশ কোথের থেকে পাইবা এ বি সি কে যোগ করে যদি ভাগগুলো তুমি অ্যাশ পাইবা তার মানে তোমাকে আগে অ্যাশ বের করে নিতে হবে তোমাকে আগে কি করতে হবে অ্যাশ বের করতে হবে ঠিক আছে এই অ্যাশটা তোমাকে আগে বের করে নিতে হবে অ্যাশ বের করার পরে তুমি কি করবা মানগুলা এই সূত্রের ভিতরে বসে তুমি কার মান পাবে তুমি ক্ষেত্রফলের মান পেয়ে যাবে অর্থাৎ এখানে দেখো প্রসেস হচ্ছে দুইটা আগে তোমাকে এই কাজটা করে নিতে হবে তারপরে তুমি এই কাজটা করবা আগে তোমাকে এই কাজটা করতে হবে তারপরে তুমি এই কাজটা করবে দুটো কাজ প্রসেসের ভিতরে এখানে প্রথম কাজ হচ্ছে এইটা ফোরার কাজ হচ্ছে এবং প্রসেসের ভিতরে কোন কাজটা আগে করতে হবে ওই যে তোমার আগে বলছেন ডিম ভাসবা তাহলে তার জন্য পেঁয়াজ লাগবে মরিশ লাগবে তো তোমাকে পেঁয়াজ আগে তোমাকে পেঁয়াজটা কেটে নিতে হবে তাহলে তোমাকে আগে অ্যাশের মাঠটা বের করে নিতে হবে এই যে এই অর্থাৎ এই যে এইটা বের করে তুমি অ্যাসের ভিতরে রাখবা ফরের এই যে তুমি অ্যাস ইন্টু অ্যাস মাইনাস অ্যাস মাইনাস বিশ মাইনাস এই তারপরে রুট ওভার এই সুতির ভিতরে বসলে তুমি তোমার কাঙ্ক্ষিত ক্ষেত্র পেয়ে যাবে তো চলো আমরা শুরু করি অ্যালগোরিজম স্টার্ট এরপরে দেখো রিড ইনপুট হচ্ছে তিনটা এবিসি মনে রাখবা এস কোনো দিনে ইনপুট হইতে পারবে না অ্যাশ হচ্ছে আউটফুট মনে রাখবে অ্যাশ হচ্ছে আউটফুট তবে এই আউটফুট আমাদের না দেখালেও চলবে আমাদেরকে দেখাতে হবে কি ক্ষেত্রে বলে যেমন তুমি যে ডিম ভাজি করার জন্য পেজ কাটছো তাহলে তোমার মানে যিনি খাবেন তাকে পেজ কাটা দেখানোর দরকার নাই তুমি যে যেমন হোটেলে অনেকেই বসে ডিমের পরোটার অর্ডার দিচ্ছে ডিমের অর্ডার দিচ্ছে বা মুরগির অর্ডার দিচ্ছে সে খাবে এখন কীভাবে রান্না করছে সে তো সে দেখছে না শুধু তার সামনে নিয়ে আসছে অর্থাৎ তার সামনে কি ফলাফলটা নিয়ে আসছে তো আমরা শুধুমাত্র তার সামনে কী নিয়ে যাব ত্রিভুজের ক্ষেত্রে ফলাটা নিয়ে যাবো অ্যাশ তো আমরা তার সামনে নিয়ে যাবো না মনে রাখবে তো তবুও কিন্তু অ্যাশ হচ্ছে একটা আউটপুট অ্যাশ হচ্ছে একটা আউটপুট তবে এটা ডামি আউটপুট এটা না দেখালেও চলবে কারণ আমাদেরকে তো অ্যাশ দেখাইতে বলে না আমাদেরকে বলছে কি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা আমাদেরকে বলছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো আর ক্ষেত্রফল নির্ণয়ের জন্যই আমরা এসটাকে বের করছি তাহলে দেখো রিড এ বি সি এরপর হচ্ছে প্রসেস প্রথম প্রসেস কোনটা এস ইকুয়াল এ প্লাস বি প্লাস সি বাই অর্থাৎ এই যে মানটা বের করবে বের করে সে কার রাখবে এস এর ভিতরে রাখবে মানে রাখবে এস একটা পাত্র তাহলে এই যে মানগুলো এই যে মানটা কার থাকবে এস এর ভিতরে থাকবে এরপর দেখো আবার ক্যালকুলেট দেখো এরিয়া সমান এই যে দেখো এই এস এর মানটা এখানে আসবে এ মাইনাস বি মাইনাস সি তাহলে দেখো এই মানটা কার থাকবে এরিয়ার ভিতরে থাকবে তাহলে দেখো প্রিন্ট এরিয়া এখন তুমি যদি এখানে প্রিন্ট এস দাও তাহলে এস এর মানও দেখাবে এরিয়ার মানও দেখাবে দুটো মানে দেখাবে তুমি যদি এখানে অ্যাস দাও ফ্রিন্ট অ্যাস কমা এরিয়া অথবা আলাদা আলাদা লেখো ফ্রিন্ট অ্যাস ফ্রিন্ট এরিয়া তাহলে অ্যাসের মানে দেখাবে এরিয়ার মানে দেখাবে কিন্তু অ্যাসের মান তো আমাদের আসলে বাড়তি দেখানো দরকার নেই কারণ আমাদের কাছে এক্সামিনার যা চাই নেই আমরা কখনোই দেখাতে যাবো না তাহলে এক্সামিনার বিরক্ত হবেন বা রাগ করবেন এরপরে স্টপ তাহলে দেখো আমাদের অ্যালগোরিজম শেষই এবার আমরা এটার প্লোচার তৈরি করবো দেখো স্টার্ট স্টার্টের জন্য হচ্ছে উপবৃত্ত সবসময় মনে রাখবো রিডি রিড হচ্ছে ইনফুট ইনফুটের জন্য হচ্ছে সামান্তরিক এরপরে দেখো ক্যালকুলেট ক্যালকুলেটের জন্য হচ্ছে আয়তক্ষেত্র দেখো এরপরে দেখো ইটো প্রসেস মনে রাখবো ইটো প্রসেস ইটো প্রসেস দেখো আবার একটা আয়তক্ষেত্র দেখো এরপরে দেখো প্রিন্ট ফিন্টের জন্য হচ্ছে সামান্তরিক ফ্রেস্টফ ফেসের জন্য হচ্ছে উপবৃত্ত দেখো এটা সরল অনুক্রম এখানে কোনো জাম্প হয় কোনো সিলেকশন হয় নাই কোনো লুফ হয় নাই মনে রাখবা প্রচার প্রের মৌলিক ঘটনা হচ্ছে চারটি আমরা আজ তিনটা এবং দেখলাম আমরা জায়গায় কিন্তু সরল অনুক্রম ব্যবহার করছি তো দেখবেন মানে আগামী ফাটটা আরো জটিল কিছু এবং আমরা হাজির হবো তবে এই তিনটা ভালো করে তোমাকে প্র্যাকটিস করতে হবে এই তিনটা যদি তুমি ভালোভাবে করতে পারো তাহলে তুমি নিশ্চিত থাকো যে আগামী ফাটা আমরা যেগুলো করবো সেগুলো তুমি একবার ক্লিয়ারলি বুঝতে পারবা কোনো ধরনের সমস্যা ছাড়াই তো সুপ্রিয় শিক্ষার্থীতে ধন্যবাদ সবাইকে আজকের পট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ফটে আমরা যে তিনটা প্রশ্ন সলভ করছি এই তিনটা প্রশ্ন বোর্ড পরীক্ষা এই চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি আসছে অ্যালগোরিজম এবং প্রচার সম্পর্কিত যে প্রশ্নগুলো পরীক্ষা আসে তার মধ্যে এই তিনটেই সবচেয়ে বেশি আসে বোর্ড পরীক্ষায় কারণ বোর্ড পরীক্ষার প্রশ্ন কিন্তু জটিল হয় না বোর্ড পরীক্ষা মানে উদ্দেশ্য থাকে সবাই যেন একটু ভালো করে অর্থাৎ এখানে যে নিম্নমানের রেস্টুরেন্ট মাঝারি মানের রেস্টুরেন্ট বা উচ্চমানের রেস্টুরেন্ট সবার জন্যই কিন্তু প্রশ্নটা করা হয় তো এই ক্ষেত্রে সবসময় প্রায়োরিটি দেওয়া হয় যে মধ্যম মানের বা নিম্ন মানের রেস্টুরেন্টটা যেন যে তারা কারণ প্রোগ্রাম এমনি একটু জটিল এবং বেশি করে আর্টস এবং কমার্সের স্টুরেন্টে এই চ্যাপ্টারটা পড়তেই চায় না সায়েন্সের স্টুরেন্টও অনেকেই এই চ্যাপ্টারটা স্কিপ করে যেতে চায় তো এই কারণে আসলে জটিল কোনো প্রশ্ন হয় না তো আজকে প্রচার আমরা যেগুলো করছি সেগুলো যদি তুমি ভালো করে বুঝে নিতে পারো বা ভালো করে ভালোভাবে বুঝতে পারো তাহলে আগামী পটে আমরা যেগুলো আলোচনা করবো সেগুলো তুমি ভালোভাবে বুঝতে পারবা ধন্যবাদ সবাইকে